नमस्कार बंधुरा, आमी सुभाष मुखार्जी मुखार्जी हर्टिकल्चर फार्म थेके बोलछि। आज के हमरा टबे किछु बोनसाई टाइपेर गाछ जेगुलो आपनार 3 फुटेर मध्ये थाकबे 12 मास फल देबे एरकम गाछ निये आमरा एकटु आलोचना करी। तो आसुन बंधु, आमरा देखे नी आमादेर की की भेरिटी आमरा करते पारि। प्रथम आमरा पातिलेबु, जेटा आमरा खूब पछन्द करी, बाड़ीते राखी। अच्छा, तारपरे देखुन एई स्वीट लाइम, तारपरे सेई विख्यात एटा आपनार कामकोट लेबु बोले, साजानोर जन्य खूब भालो किन्तु खाबार जन्य नय। अच्छा, तारपरे आपनार चायना मौसम्बी। अच्छा, एई लेबुर एई जे चारटे भेराइटी, अच्छा लेबुर जन्य जे माटी हबे, লেবুর জন্য সবসময় একটু পোড়া মাটি এরা খুব ভালো পছন্দ করে। তো পোড়া মাটি জোগাড় করা আমাদের পক্ষে খুবই কষ্টসাধ্য, বা আমরা সবাই পারবো না। তো সেই জন্যে এখন সিন্ডার অ্যাভেলেবেল। তো লেবুতে আমরা 30 ভাগ সিন্ডার দিই, 20 ভাগ ভার্মি কম্পোস্ট দিই, আর 50 ভাগ মাটি দিই। মাটি দিয়ে আমরা লেবু গাছগুলো বসাবো। লেবু গাছ রোদ ভালো পছন্দ করে, ভালো রোদে রাখবো। আচ্ছা, লেবু গাছ প্রতি 4 থেকে 5 মাসে একবার চুন আমরা অবশ্যই দেব, এরা ক্যালসিয়াম ভালো পছন্দ করে। লেবু গাছে ইন্ডেক্স বলে একটা ফাঙ্গিসাইড আছে, এটা আমরা প্রতি 2 মাস 3 মাসে একবার অবশ্যই ব্যবহার করব, করলে লেবু গাছের পাতা ফ্রেশ থাকবে। আচ্ছা, লেবু গাছ পটাশ বেস খাবার পছন্দ করে, এই পটাশ আমরা দেব। শস্যের খোল লিকুইড না ব্যবহার করে আমরা একটু যদি শুকনো শস্যের খোল ব্যবহার করি গাছ ভালো থাকবে। আর মিশ্র খাবার তো আমরা দিতেই পারি। আর লেবু গাছে মিলিবার্গ খুব হয়, মিলিবার্গের জন্য যে একতারা, সঙ্গে একটা যে কোনো হালকা তেল, সে টাটা ফেন, ট্যাব গড, মেটাসিল, রোগার, এই ধরনের যেসব তেলগুলো বাজারে পাওয়া যায় এইগুলো দেবেন। আপনার একতারা 1/2 গ্রাম 1 লিটার জলে দেবেন, সঙ্গে টাটা ফেন বা ট্যাব গড 1 ml, মানে ইনসেক্টিসাইডটা হচ্ছে 1 ml, সঙ্গে একতারাটা 1/2 গ্রাম। তো আপনারা 1/2 গ্রাম কীভাবে করবেন, একতারার পাউচটা সবসময় 5 গ্রামের থাকে, তো এই 5 গ্রামটাকে আপনারা একটা কাগজে ঢেলে সেটাকে ছুরির আগা দিয়ে 10টা পুরিয়া করে নিন। তো একটা পুরিয়া আপনার 1 লিটার জলে, সেক্ষেত্রে আপনার মাপের কোনো অসুবিধা হবে না। আসুন বন্ধুরা আরও কিছু ভ্যারাইটি দেখে নিই। এই ডালিম আমরা খাবার জন্য নাইবা করলাম, সারা বছর থাকবে, প্রচুর ফল হবে। আর এই রকম গাছের হাইট ম্যাক্সিমাম আমার এই গাছটা কিছু না হলেও 6 থেকে 7 বছরের গাছ, এর থেকে বেশি বড় হয়নি। আচ্ছা, তারপরে প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই এই টেবিল কামিনি আছে, আমি তো ছাঁটি না, যদি কেউ ছেঁটে রাখেন এবার গ্রিন প্ল্যান্টস থাকে। আচ্ছা, কামিনী যারা ফুল পছন্দ করবেন তাদের জন্য কামিনীর একটা ডোয়ার ভ্যারাইটি আছে, সেটাও করতে পারেন। কামিনী গাছ যে কোনো মাটিতে করা যায়। এই দেখুন, ডালিমের জন্য আমি মাটি কী করেছি দেখুন, ম্যাক্সিমাম সিন্ডার আছে, ভার্মি কম্পোস্ট আছে, কোকোপিট আছে। এই দেখুন মাটিটা, দেখুন খুব হালকা মাটি, এই এরকম হালকা মাটি ডালিম খুব ভালো পছন্দ করে। এগুলো কিন্তু খাবার জন্য নয়, ডেকোরেটিভ। আমি যতগুলো গাছ দেখালাম এর মধ্যে শুধু আপনি সুইট লাইমটা ইউজ করতে পারবেন, খেতে পারবেন, পাতিলেবুটা খেতে পারবেন, বাকিগুলো আপনার সব কিন্তু ডেকোরেটিভ। আমরা নাইবা খেলাম, একটু ছাদে যদি 20-30টা ফল হয়ে থাকে দেখার জন্যে খারাপ কি, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন।